অরব ভাষের ওটা চরচর করে, সেটা হবে না তাদের দ্বারা। আজকে মূলত আমি গঙ্গারামপুর যাচ্ছি, ওখানে যে কেস হয়েছে তার জামিন নেওয়ার জন্য। সেই সঙ্গে ওই জেলার আমাদের যারা কার্যকর্তা নেতা তাদের সঙ্গে একটা বৈঠক করবো, যে মেম্বারশিপ চলছে তার কতদূর কী হল, এবং কিছু নূতন যোগ দিয়েছেন তাদের সঙ্গে আলাদা করে বসবো, আর একটা আদিবাসী সমাজের কার্যক্রমে যাব, মোটামুটি কার্যক্রম। তারপরে সন্ধ্যাবেলা মালদায় ফিরে এসে মালদা জেলার যে আমাদের কার্যকর্তাদের টিম, জেলার টিম, তাদের সঙ্গে বসে এখানেও মেম্বারশিপ যে অভিযান তার রিভিউ কার্যক্রম আছে, এবং উত্তর দিনাজপুর জেলার টিম আসবেন এখানে তাদের সঙ্গে বসে। বলছি অধীর চৌধুরী থেকে গুলাম নবী আজাদ 370 নিয়ে একের পর কংগ্রেস নেতারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, যারা তারা যেটা বলতে চাইছেন তাদের এর পিছনে কোনো যুক্তি নেই বক্তব্যে, কিন্তু পার্টির যে স্ট্যান্ড তার পক্ষে বলতে হচ্ছে। তো তাই না, বিভিন্ন পার্টি এবং সারা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ প্রায় সবাই 370 ধারা সরিয়ে দিতে খুশি হয়েছে। মন আর মুখ এখন আলাদা হয়ে যাচ্ছে, তাই বলতে গিয়ে এই ধরনের অসামঞ্জস্য হচ্ছে, আর সরকার যে ঠিক করেছে এটা তাদের মনে হচ্ছে। দাদা, একটা ওই আজকে তো আপনি দক্ষিণ দিনাজপুর যাচ্ছেন, আপনার জন্য দিনাজপুর সার্কিট হাউস আবেদন করা হয়েছিল কিন্তু সেখানকার প্রশাসন দেয়নি, কি বলবেন? এটা কোনো নতুন ঘটনা নয়, প্রত্যেকবারই এরকম হয়, সরকার কোনো রকম সহযোগিতা আমাদের করে না, থাকার জায়গা দেয় না, প্রোগ্রাম করার জায়গা দেয় না। তাতে খুব বেশি কিছু আমাদের কাজের অসুবিধা হবে না, আমরা আমাদের সাধারণ কর্মীদের বাড়িতে থেকে কাজ করা অভ্যস্ত, এখন টিএমসি সেটাকে ফলো করার চেষ্টা করছে, কিন্তু অরব ভাষের ওটা চরচর করে সেটা হবে না তাদের দ্বারা। আমাদের মালদা জেলায় দেখা যাচ্ছে, বিশেষ করে যেখানে তৃণমূলের নেতারা যাচ্ছেন জনসংযোগ কর্মসূচিতে, একের পর এক বিধায়ক তারা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন দুর্নীতি নিয়ে, এবং তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের এই অবস্থা, কারণ কি বেশিরভাগ নেতাই তাদের দুর্নীতিগ্রস্ত, তারা মানুষ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, যখন পার্টি যেতে বলেছে ভয়ে ভয়ে যাচ্ছেন, মানুষ তার প্রতিবাদ করছে, প্রথমে টাকা চাইছে, সেই জন্য এই যে সম্পর্কের অভিযানটা সফল হবে না, কারণ নেতারা তো জনসম্পর্ক থেকে বিচ্ছিন্ন, তার কারণ হচ্ছে দুর্নীতি, মানুষকে ওরা প্রতারিত করেছেন, আজকে মানুষ জবাব চাইছে, সেই জন্য জনসম্পর্ক অভিযান করতে গেলে আজকে আর সেটা সম্ভব না, সেটা তাদের সাজেও না। সেখানে বলা হচ্ছে যে বিজেপি ভাঙিয়ে আবার নিজের হবে বন্ধ পুরসভা, তার একটা উদাহরণ। বিজেপি ভাঙাতে কেউ পারবে না, তাদের লোকেরাই আজকে দিশাহারা হয়ে গেছেন, তাদের মধ্যে অনেকে বিজেপিতে এসেছেন, আসতে চাইছেন।